আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তুমি এখানটায় বসো, আমি আসছি। কে এলো রে রশিদা? ও তুমি, এত দেরি হলো কেন? ওই মহফিলটা শেষ হতে একটু দেরি হয়ে গেল। সেলিনা, এটা আবার কে বলছি? শোনো, একটু ভেতরে এসো। কেন ভেতরে? কেন কথা আছে, এসো না, সব বলছি। বসেন খালুজন, বসতে কইল না। আপনি কেডা? আসতেছি। তোমার কি মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি? আচ্ছা, এটা মাথা খারাপের কি হলো আমি তো বুঝছি না। তুমি কোনোদিনই কিছু বোঝোনি আর বুঝবেও না। যাও, ওকে বের করে দাও এক্ষুনি, মানুষ জানাজানি হবার আগেই। বের করে দেব? তবে কি করবে, মাথায় করে রাখবে? একটা মানুষ বিপদে পড়ে। মানুষ? ওটা মানুষ? তুমি তুমি ইয়াল্লাহ, একটা মানুষ কি করে যেত বেবুদ্ধি হয় আমি বুঝি না। তুমি ওকে বের করে দেবে কিনা বলো। সেলিন, আমার, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি ওকে এক্ষুনি বিদায় করো। আস্তে কথা বলো, এত চেঁচাচ্ছ কেন? 100 বার চেঁচাবো, ও আপদ আমি কিছুতেই বাড়িতে রাখতে দেবো না। মা, তোমরা তো চেঁচাচ্ছ কেন, একটু আস্তে কথা বলতে পারো না? আমার পড়া ডিস্টার্ব হচ্ছে তো। তোমাকে আমাদের মধ্যে কথা বলতে কে ডেকেছে? দরজা জানালা বন্ধ করে পড়তে বসে গে, যাও। বাবা, হ্যাঁ যাও বাবা, যাও তুমি পড়ো গে, যাও, আমরা একটা জরুরি বিষয় আলাপ করছি। হ্যাঁ, সেলিনা শোন, মেয়েটা বিপদে পড়েছে একটা রাতের জন্য। একটা বিপদে পড়া মেয়েকে খবরদার, আমাকে ছাড়বে না। মানে ও এলো কিভাবে? এতক্ষণ বললাম তো সে কথা না। তোমার রিকশা এসেছে, পাশে বসে। কি বলতে চাইছো? তুমি গোসল করে এসো,
গোসল করে এই কাপড়গুলো পলিথিনের ব্যাগে ভরে বাইরের বাথরুমে রেখে দেবে। কি হলো, যাও। যাচ্ছি, কিন্তু ওকে তুমি কিছু বলতে পারবে না। ঠিক আছে, কিছু বলবো না, তুমি এসে ও আপদ বিদায় করবে, যাও। আপনি কে? কে আপনি? বুয়া, বুয়া, এই মহিলা কে? বুয়া জানি না, খালু জান আনছে ভাইয়া, বসতে গেলে বসে না, কথাও কয় না। এই মহিলা, আপনার নাম কি? দেখছেন বুয়া, আমাকে এক কাপ চা দিয়েন তো, একটু কড়া করে আদা দিয়ে। আচ্ছা, সা সা সা। এই বাড়িতে কে এসছে বললি? একটা মাইয়া মহিলা, চিনি না। খালুজান বসতে গেছে, বসেও না, কথাও কয় না। বসতে গুলি বসে না, কথাও কয় না, এটা কিরকম? ও কি আমার লেখার সাবজেক্ট? কি জেক্ট? না, ইয়ে বাড়িতে এত হইচই কিসের হচ্ছে রে? কইতে পারি না। এদের দিয়ে কিচ্ছু হবে না, কিছু জিজ্ঞেস করলে বলে কইতে পারি না। As accountants, we may come to view our everyday activities as just a job to be done or a source of funds on payday. However, এখনো বসে আছো কেন? আচ্ছা, আমার কথাটা কি তোমার কানে যাচ্ছে না? However, we need to realize the accounting is the predominating source. আচ্ছা, তুমি মানবিক দিকটা দেখছো না কেন? একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা কোনো অন্যায় নয়। হ্যাঁ, ওকে সাহায্য করা অন্যায়, একশো বার অন্যায়। তোমাকে বলছি, একশো বার অন্যায়। তুমি আমার কথা শোনো। সেলিনা, প্লিজ প্লিজ তুমি চুপ করো। না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি এক্ষুনি যাও, ওকে বিদায় করো বাড়ি থেকে, বিদায়। As accountants, we may come to view our every day. কি হলো, এখনো বসে আছো? এসো আমার সাথে, তুমি এনেছো, তোমাকে বের করতে হবে। তা হয় না। কেন হয় না? প্লিজ প্লিজ তুমি একটু বসো, প্লিজ প্লিজ লোকেটি লোকেটি একটু বসো, বসো প্লিজ। বলো কি বলবে। রাগারাগি করো না, মাথা ঠান্ডা করো, কাল সকালে ওকে চলে যেতে বলবো, রাতটা কাটুক। এর মধ্যে লোক জানাজানি হলে কি হবে বুঝতে পারছো? কিছুই হবে না, প্লিজ তুমি মাথা ঠান্ডা করো। আচ্ছা, জেনে শুনে একটা লোককে বিপদের মাঝে ফেলে কি করে? তাই বলে তুমি আমাদেরকে বিপদে ফেলবে? আপনি কোথায় থাকেন? বাবা আপনাকে কোথা থেকে এনেছে? নাম কি আপনার? আপনি তো দিহা আজম মহিলা, বসেন না, কত কন্যা। বোবা হতে পারে, বাবা ওকে কেন এনেছে জানো? না আফা, ওরে নিয়ে এখন খালা খালু রাগারাগি হইতেছে। আপনার কি ভয় লাগছে? ভয়ের কিছু নেই। আপনি কি কোনো বিপদে পড়েছিলেন? আপনার নামটা কি? নামটা বলেন। আপনি কথা বলতে পারেন না? কইলাম না, বসতে কইলে বসে না। এই রুমা, তুমি এখানে কি করছো? যাও তোমার ঘরে যাও। মা, ও কথা বলতে পারে না, বাবা ওকে কোথায় পেলো? তোমাকে ভেতরে যেতে বলেছি, যাও। জি, আই তুইও যা, সব বেশি মাতবর হয়েছে। এই শোন, তুই ওকে ছুঁয়েছিস নাকি? না, মানে একবার মনে হয় গায়ে ঠেলা দিয়ে নামজি গাইছিলাম,
কথা কয় না বোবা মনে। চুপ, যা গোসল করগে যা। কেন গোসল করুম কেন? যা করতে বলেছি তাই করগে যা। সিরিয়াস এই এই চাকার কাজল ভাইয়ের পড়তে পড়তে ঘুম আসতেছে, চাটা ফেলে দিবি ওই কাপটাও ফেলে দিবি যা। দেখো সেলিনা, তুমি শুধু শুধু বাড়াবাড়ি করছো, ও তো একটা মানুষ নাকি? বাড়াবাড়ি করছি আমি? আর তুমি কোন আকেলে তুমি ওকে বাড়িতে নিয়ে এলে? দুদিন বাদে যে তোমার মেয়ের বিয়ে সে খেয়াল আছে? এই কথা জানা জানি হলে সমাজে মুখ দেখাতে পারবে না। ঘটনাটা কি ভাবি ভাইয়া, চাঞ্চল্যটা কি সে? আবার চাঞ্চল্যটা আবার কি? খুবই ছোট্ট ব্যাপার তোর ভাবি। এতক্ষণ ভেবেছিলাম যে এর মধ্যে প্রবেশ করব না, কিন্তু এখন দেখছি ব্যাপারটা গুরুতর। ইয়ে ভাইয়া, তুমি কি ওই মেয়েটাকে বিয়ে করেছো? এটা ঠিক করনি। ওই বহুবিবাহ সম্পর্কে আমার লেখাটা তুই একটা গাধা। আরে মেয়েটা বিপদে পড়েছিল, একটা রাতের জন্য আশ্রয় দিতে তাকে এনেছি, তোর ভাবি চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় করেছে, যেন বাড়িতে আণবিক বোমা পড়েছে। শব্দ শুনুন আমার, ওকে জানো কে? হু ইজ শি? এই যেও না ওখানে। হোয়াই? দেখতে তো খুব ইনোসেন্ট মনে হচ্ছে, কে তুমি? বলছি বলছি, হাই বস, তুমি বস। সব কথা আগে শোন, তারপরে রায় দিস। রশিদা, রশিদা গেল কোথায়? রুমানা, রুমানা, এই রুমানা বলি, বাড়িতে হচ্ছেটা কি? হইচই চাঁচা মেচি, রশিদাকে সেই কখন থেকে ডাকছি উত্তরই দেয় না। রশিদা গোসল করছে। এই রাত দুপুরে গোসল কেন? বাবা কোন এক মেয়েকে নিয়ে এসেছেন আশ্রয় দিতে, তাকে ছুঁয়েছিল বলে মায়ের করা হুকুম, এক্ষুনি গোসল করতে হবে। কেন গোসল করতে হবে কেন? মেয়েটা অচ্ছুত নাকি? জানি না, আমাকে কিছু জিজ্ঞাসা করবে না। এই শোন রুমানা, কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি। তুমি ঘুমো। ঘুম আসে না তো? ঘুমের ওষুধ দিলাম তো। ঘুমের ওষুধে আর কাজ হয় না। চেঁচামেচি শুনলাম নাজিমের বউয়ের, কি হয়েছে? তুমি ঘুমো, আমি দেখছি। আর একটা ঘুমের বড়ি দেন তো। তুই এখন বল আমি কোন অন্যায়টা করেছি? অন্যায় নয়, পাপ করেছো, পাপীকে আশ্রয় দিয়েছো। ভাবি ঠিকই বলেছেন, ওই পাপ আর পাপীকে নিয়ে আমার লেখাটা খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। তার মানে তুই তোর ভাবির মতকে সাপোর্ট করছিস? ও কি কোথায় থাকে কি করে এটাই তোদের কাছে বড় হয়ে গেল? আমি বুঝে উঠতে পারি না, আমি একজন মানুষ হয়ে একটা বিপদগ্রস্ত মানুষকে কেন সাহায্য করতে পারবো না? হুম হুম, তা তো তুমি পারো না ভাইজান, তুমি তো সমাজে বাস করো, সমাজের মানুষকে তো তোমার মেনে চলতেই হবে। এবার বলো, আমি না হয় অশিক্ষিত মানুষ, কিছু বুঝি না, কিন্তু তোমার ভাই একদিন পিএইচডি করা মানুষ, জ্ঞানী গুণী, তার কথা কি তুমি মানবে না? হলো চুপ করে আছো কেন? সারাদিন নামাজ কালাম করো, অথচ কোনটা ধর্ম কোনটা অধর্ম সেটাও কি বোঝো না? খামাখা ধর্মকে টেনো না, ধর্ম মানুষকে মানবিক হতে শেখায়, আমি সেই মানবিকতার কাজটাই করেছি, এর মধ্যে কোনো দোষ বা গুণার আমি কিছু দেখি না। কি হয়েছে বৌমা, সেই তখন থেকে বাড়িতে এত হট্টগোল কিসে? বাবা, আপনার ছেলে কই? সে মেয়েটা কই? ওই তো দাঁড়িয়ে, ওদিকে যাবেন না বাবা। কেন যাব না কেন? ও শুনলাম রশিদা ওকে ছুঁয়েছিল বলে তুমি তাকে গোসল করিয়ে ছেড়েছো, ব্যাপারটা কি? ও একটা বাজে মেয়ে বাবা। না বাবা, ও একজন বিপদগ্রস্ত অসহায় মানুষ, আমার কাছে আশ্রয় চেয়েছে একটা রাতের জন্য, কাল ভোরেই ও যেখানে খুশি চলে যাবে, এটা আমার দোষটা কোথায়? কাল সকালে যাবে,
পাড়ার লোক জানলে কি হবে বাবা? আমার মেয়ের পাঞ্চিনি হয়ে গেছে, ওর শ্বশুরবাড়ির লোকজন যদি শোনে। কিন্তু না, তুমি যাও তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো গে। হ্যাঁ, আমি দেখছি, যাও তুমি ঘরে যাও। বুয়া কোথায় গেল? এবারে তো কাপ চা পেতে লাগে এক ঘন্টা। মা, বুয়া কোথায়? বুয়া নেই, নিজে জানি যে বানিয়ে খেতে পারো না, চা খেতে হয়, বানিয়ে খাওকে যাও। কি হচ্ছে বাবা, তখন থেকে তোমরা অমন করছো কেন? এ মেয়েটা কে? অত কথা তোমার জানার দরকার নেই, তুমি তোমার ঘরে যাও, আমরা একটা জরুরি বিষয়ে আলাপ করছি। মন খারাপ আমার না? সন্ধে থেকে তোমার ফোনের জন্য বসে, এতক্ষণে সময় হলো, সেজন্যই রাগ করিনি। হ্যাঁ, বিয়ের আগে অবশ্য যত কম কথা হয় ততই ভালো। কেন, তুমি বোঝো না? ন্যাকা ধ্যাত। হ্যাঁ, মন ভালো হয়ে গেছে। এই শোনো, আমাদের বাড়িতে না একটা ঘটনা ঘটেছে। Accounting has many important facts including accountability. পুরো ব্যাপারটি আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। মেয়েটাকে দেখে, মায়ের কথাবার্তা শুনে, এই একটু ধরে রাখো তো, আমি আসছি, দেখি কোনো নিউজ আনতে পারি কিনা। ছেড়ো না কিন্তু। কাজল, কাজল, আয় কাজল। Reports, tax accounting, editing and economic analysis. Kajol? Each of these Aye, facts Kajol. Pay fact, fignition. কানের মধ্যে এসব লাগিয়ে পড়িস কি করে? কানে কালা হয়েছিস, বাড়িতে এত হুলস্থুল হয়ে যাচ্ছে, আর তুই বোবা কালা হয়ে বসে আছিস। সরি, পড়ার এত ডিস্টার্ব হচ্ছিল। বল কি বলছিস? আচ্ছা, মেয়েটাকে নিয়ে এত হইচই হচ্ছে কেন, তুই কিছু বুঝিস? ও একটা মেয়ে, তাই আর কিছু না। আবার কি? গাধা, খালি খালি পড়াশোনা করিস। As accountants, we may come to view our everyday... ওই দিকে কই যা না পা? Just a job to be done. মেয়েটাকে একটু দেখে আসি। ওই দিকে কারফিউ, জরুরি মিটিং বসছে। মা কোথায়? ঘরে ঘুমের ওষুধ দিয়ে আইলাম। বিষয়টা কিছু বুঝছেন? তুমি বুঝেছ? হ্যাঁ রে, ধরছিলাম দেখা, খালাম মা আমারে গোসল করাইলো। কেন কন তো? তুমি যা ভাবছো আমিও বোধ হয় তাই ভাবছি। হ্যালো, হ্যালো, আমি যা ভেবেছিলাম তাই, মেয়েটি ওই আর কি, ওই যে পাড়াতে টাড়াতে থাকে। আমার মনে হয় কি, এই শোনো, তুমি কিন্তু কাউকে বলবে না, তোমাদের বাসার কাউকে বলবে না, প্লিজ, আল্লাহর কসম, বলো আল্লাহর কসম। তোমার সব কথাই বুঝলাম, তোমার কাজে নিন্দে করার মতো কিছু নেই। ভাবির কথাও যুক্তি আছে বাবা, ওই আমার সেই সামাজিক জীব লেখাটাতে আমি এই কথাই বলতে চেয়েছিলাম। এখন এই অসামাজিক জীবদের নিয়েও লেখার সময় হয়েছে। লিখবো ভাইয়া, লিখবো, আমার কাজই তো হচ্ছে সমাজের সমস্যাগুলো তুলে ধরা। কামলা সিনেমাটা দেখেছিলে না? দারুণ। এই, তোমার নাম কি? বেশি কাছে দিও না, তোমার ভাবি আবার রাত দুপুরে তোমাকেও গোসল করাবে। দেখো নিজাম, আমার মত যদি জানতে চাও তাহলে বলি,
মেয়েটাকে বাঁচিয়ে তুমি কোনো ভুল করনি, তবে ওকে যদি বাড়িতে আশ্রয় দাও তাহলে অবশ্যই ভুল করবে। বয়স তো খুবই কম দেখছি, ভোলা ভালা চেহারা, এরাই মানুষের মিষ্টি কথায় ভুলে যায়। এই এবার রাখি, কাল একবার দেখা করবে নাকি লাইব্রেরিতে? লাইব্রেরিতে এসো না, দেখা হবে বিকেল চারটায়। এই শোনো শোনো, ওই ব্যাপারটা কিন্তু কাউকে বলবে না। আরে ওই যে ওই মেয়েটার ব্যাপারটা, এবার রাখি। শোনো, তোমার কোনো ভয় নেই, কথা বলো। আমরা মানে আমার ভাই, আমি তোমাকে সব রকম প্রোটেকশন দেবো। এই প্রোটেকশন মানে বোঝো তো বাংলায় কি হবে? এই আমরা তোমাকে রক্ষা করব। বলো, এবার কথা বলো, তোমার নাম বলো। ভাইয়া বোবানা তো? আরে না না, আমার সঙ্গে কথা বলেছে তো। এই মেয়ে, কথা বলো, তোমার কোনো ভয় নেই? কি হয়েছিল বাবা? ওর খুব বিপদ হয়েছিল, আমার কাছে আশ্রয় চেয়েছিল একটা রাতের জন্য। আমি তো মানুষ, মানুষে মানুষের বিপদে সাহায্য না করলে আল্লাহ নারাজ হন কে? কিন্তু তোর মা কিছুই বুঝতে চাইছেন না, বাবাও বোধ হয় ব্যাপারটা বুঝতে চাইলেন না। ইয়ে ভেবো না ভাইয়া, ব্যাপারটা আমি হাতে নিয়েছি, এই প্রবলেমটার একটা ইজি সলিউশন আমি করে দেবো। মা এখন কোথায়, ঘুমুচ্ছে কি জানি? রফিক যা, তুই তোর কাজে যা। রোমানা তুমি তোমার ঘরে যাও, চল। আমি নামাজটা সেরে আসি। বলো এবার তোমার নাম বলো, কথা বলো। চাচু তোমার কি মনে হয় ওকে নিয়ে এখন কি করা যায়? অনেক কিছু করা যায়, ও তো আমার লেখার একটা বিরাট সাবজেক্ট হয়ে এসেছে, ওকে নিয়ে আমি লিখব, প্রেস কনফারেন্স ডাকব, গোটা দেশের সমস্ত মানুষের বিবেককে জাগিয়ে তুলব, ঝড় উঠবে প্রচন্ড ঝড়। ওই কামলা সিনেমাটা দেখেছিস না? এখন আমার বুকে দাগ কেটে আছে। তারপর তো আর কিছুই হবে না, একদিন সবার বিবেক আবার ঘুমিয়ে পড়বে, তাই না? পরের কথা পরে, আগের কাজ আগে। এই এমি এবার তোমার নাম বলো। আমাকে একটা জায়নামাজ দিবেন? কি দিব? কি সাইলেন? একটা জায়নামাজ, দুই রাকাত শুকরানা নামাজ পড়ব। আপনি নামাজ পড়েন? কিসের শুকরানা? ওই ফেরেশতার মতো মানুষটা আমাকে বাঁচিয়েছেন সেজন্যই। দিবেন? ঘুম আসছে না, একবারেই ঘুমোবো, মরণ রোগে ঘুমোতে দিচ্ছে না।
অমন কথা বলতে নেই, আল্লাহ ইচ্ছে করলে মরা মানুষকেও জানতে করতে পারে। তুমি ঘুমো, ঘুমো। কি হয়েছে বললেন না? ও তোমার শুনে কাজ নেই। বলেন না, মনটা বড় অস্থির হয়ে আছে, বলেন না। নিজাম পীর সাহেবের বাড়ি থেকে ফিরছিল রিক্সায় করে, রাতের অন্ধকারে ওই নির্জন রাস্তায় হঠাৎ একটা হইচই শুনতে পায়, তারপরে অন্ধকার গলি থেকে আর ওই পাড়ার গলি থেকে একটা মেয়ে ছুটে এসে ওর রিক্সার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, বাঁচান বাঁচান। তারপর নিজাম মেয়েটিকে বাড়িতে নিয়ে এসেছে। এই তো চাচু। হুম, দিব কি চায় না মাছ? দিমু, তুই কি বলিস? বুঝতে পারছি না। তোর কি মত? আমি আমি কি কমু, আপনি এত লেখাপড়া কইরে কইতে পারেন না। তাই তো, দাদা ভাইকে জিজ্ঞেস করি। ইয়েস, যা জিজ্ঞেস করে। বললে হবে না, সমাধান দাও। আসতে বল তো, দাদির ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙাই আছে। যাও বোন, দিয়ে দাও, নামাজ পড়ার অধিকার সবারই আছে। দিব দাদা ভাই? দিবে বই কি, তবে তার আগে ওকে গোসল করতে বলো। গোসল করবে? কিন্তু কাপড় পাবে কোথায়? ওর তো কিছুই নেই। আমার একটা শাড়ি আছে, আপনার পাঁচশিনিতে খালাম্মা দিছিল, ওইটা দেয়া দি। যা তাই কর, গোসলের পর ওকে চারটে খেতে দিস। যা। এইবার বলো তোমার কাহিনী বলো। জায়নামাজ দিবেন না? জায়নামাজ পরে, আগে তোমার কথা বলো। পারমিশন পাওয়া গেছে, আসেন, আগে গোসল করে এলান। আমার ইন্টারভিউটা পরে হবে, মা উঠে গেলে সব শেষ হয়ে যাবে। আপনি যান গোসল করে নেন। আগে আপনার নামটা কোন দেখি। মালতী। কি কইলেন শুনি না তো, জোরে কন। মালতী। মালতী চলেন। Mm.
মেয়েটাকে কোথায় নিয়ে গেল? গোসল করাতে নিয়ে গেল, শোকরানা নামাজ পড়বে। হ্যালো, হ্যাঁ বলছি, কি ব্যাপার এত রাতে আবার ফোন? ঘুমাবো কখন? বললাম না বাড়িতে একটা ঘটনার কথা। তোমার মা জানেন কি করে? নিষেধ করেছিলাম না বলতে, তোমারও দেখছি পেট পাতলা। আহ, বুঝলাম তো, কিন্তু মানুষটা এত রাতে যাবে কোথায়? একদল হায়নার হাত থেকে একদল হাঙ্গরের হাতে পড়বে, সেটা কি ভালো হবে? আরে, তুমিও দেখছি মায়ের মতো কথা বলছো, ও তো একটা মানুষ নাকি, ওরও তো একটা। সরি, রাখি, কার কথা হবে। টেপ রেকর্ডার দিয়ে কি হচ্ছে? ইন্টারভিউ নেব। ইন্টারভিউ কার? ওই মেয়েটা। ঘুমোকে যা, পাগলামি করিস না। ইন্টারভিউটা খুব জমত, পেপার টেপারে দারুণ হিট ব্যাপার হয়ে যেত। ওর পুনর্বাসের জন্য একটা পিসিপি তৈরি করে ডোনার এজেন্সি থেকে। হয়েছে হয়েছে, এখন ওর যা। Everyday activities just a job to be done or a source কি হলো? মন খারাপ কেন? কে বকলো? আশফাক, ও বলছে মালতীকে বাড়ি থেকে এক্ষুনি বের করে দিতে। মালতী বুঝি ওই মেয়েটার নাম? হ্যাঁ, তুই বল এটা কি ঠিক হবে? আচ্ছা, তোরা ওকে নিয়ে তো মাতামাতি করছিস কেন? বের করে দে না। তুইও যা ঠিক তাই বললাম। আচ্ছা, দাদাভাই কি বলছে? জানি তো সবাই তো আর বাবার মতো বোকা না। যা, বিরক্ত করিস না, এখনো আমার দুটো উত্তর তৈরি বাকি। যা যা যা। A job to be done. The source. আপুটা বিদায় হয়েছে? কি হলো, কথা বলছো না কেন? বিদায় করেছো আপুটাকে? না না। তাহলে কোথায়? গোসল হয়েছে সাস। সাসা কই? কার গোসল হয়েছে? মালতী বেগমের। মালতী বেগমটা কে বলি? মালতী বেগমটা কে? শোনো,
একটু একটু পানি দিবেন? দিচ্ছি। শোনো না, দেখো আস্তে। মেয়েটাকে কি বের করে দিয়েছে? বের করতে তো বলেছিলাম, কিন্তু নিজাম রাজি হচ্ছে না। কাজটা ভালো করলেন না। আমাদেরও তো সমাজে থাকতে হবে। সমাজ তো আমরাই বানাই, বৌমা কি করে? বৌমা ওষুধ খেয়ে পড়েছিল। খুব খারাপ কাজ করছেন। ও ও ও, ভিতরটা আমার জ্বলে যাচ্ছে। ইয়া আল্লাহ, রক্ষা করো মালিক। ঘুমোচ্ছ না কেন? ঘুমো, ঘুমলেই সব ঠিক হয়ে যাবে। আমি চলে যাচ্ছি। কোথায় জানি না। রাত কটা বাজে খেয়াল আছে? পাগলামি করে ও কাল ভোরেই চলে যাবে। তুমি ওকে নিয়ে এমন উত্তেজিত হচ্ছ? আমি পাগল, আমি উত্তেজিত। বাবা, 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 কি হয়েছে বৌমা? বাবা, আপনি এর একটা বিহিত করবেন না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি দেখছি বৌমা, তুমি যাও সৌকে। এই আপনাকে আমি বলে গেলাম, আধা ঘন্টার মতো ওই আপদ বিদায় না হলে আমি গলায় জড়ি দিয়ে মরবো। রিহ্যাবিলিটেশন অ্যাক্ট, রিহ্যাবিলিটেশন অ্যাক্ট। চাচু, কিরে নামা শেষ হয়েছে? মেটা শেষ হয়েছে বোধহয়, ইন্টারভিউ নেবে না? না ভাইয়া নিষেধ করেছেন। মাও উঠে পড়েছে, আর বোধহয় হবে না। তোর মা যে উঠেছে সে তো টের পাচ্ছি। কিরে মন খারাপ কেন? তুমিও কি মায়ের দলে? মায়ের দলে মানে? তুমিও কি ওই অসহায় মানুষটাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দেওয়ার পক্ষে? তোর বয়স কম, তুই তাহলে এত সব করতে চাচ্ছিলে কেন? ইন্টারভিউ, প্রতিবেদন, প্রেস কনফারেন্স, এসবই কি লোক দেখানো? এসবই তোমার আসলে ফ্যাশন? ভেতর ভেতরে তোমরা সবাই স্বার্থপর, মানবিক দিকটাও ভোঁতা হয়ে গেছে বড় বড় ডিগ্রির ঘষায়। ওই একই অপরাধী কোনো ব্যাটা ছেলে যদি এ বাড়িতে আশ্রয় নিত,
তাকে কিভাবে তাড়িয়ে দিতে বলো, দিতে কাঁদছিস? কাঁদছিস কেন? ওই বাজে মেয়েটার জন্য? ওই বাজে মেয়েটার জন্য, মালতির জন্য কাঁদছি, মালতিদের জন্য কাঁদছি। মালতি তো নাম, মালতি, মালতি লতা, এদিন চমৎকার হবে। দুই রাকাত কইয়া কয় রাকাত পড়লেন? সারা রাত ধরেই পড়তে ইচ্ছে করছিল। নেন স্যারটা খাইয়া নেন। মাফ করবেন। কেন, খাওয়ার অসুবিধাটা কি? আপনি খুব সব থালা বাসন ফেলায় দিতে হবে। আপনি আমার হাতে একটু পানি ঢালেন, আমি খাই। এইটা আমার গেলাস, কখন তো ভাতও আমার থালায় দিব। এখন আপনার কথা কন দেখি, ভয় নাই, আম্মাই আবার ঘুমের ওষুধ খাইছে। আমার কথা শুনে আপনার লাভ? লাভ ক্ষতি বুঝি না, বুঝি শুনলে দুঃখ পাম, আপনার লগে কান্দলেও আরাম পাম। আমার আসল নাম বাবা দিয়েছিলেন জান্নাতারা ফেরদৌস, বাড়ি বাগেরহাট। আমরা ভীষণ গরিব, সাত ভাই বোন, আমি সবার বড়। বাবার পয়সা নেই, এই জন্য আমায় বিয়ে দিতে পারছিলেন না। আমি ছিলাম ভীষণ ডানপিটে, সারাদিন ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়াতাম, সবার চোখ ছিল আমার দিকে। নতুন এক মানুষ এলো গ্রামে, পুকুর ঘাটে দেখা, ভালোবেসে ফেললাম। শুনলাম মেলা টাকা তার, আর লুকিয়ে মাল চালান দেয়। বাবাও লোভে পড়ল, বিয়ে হয়ে গেল আমাদের। বিয়ের দুদিন পর লোকটা শহরে গেল বাসা খুঁজতে। আমার তো অপেক্ষার আর শেষ নেই, বাবার দুশ্চিন্তা বাড়ে। ফিরে এলো দুই মাস পর, আমি খুশিতে টকমগ হয়ে চললাম স্বামীর ঘর করতে।
স্বামী আমার ট্যাক্সি এনেছিল। বিদায় নিয়ে আসার পর ট্যাক্সিতে স্বামী আমাকে আদর করে কেক খাইয়েছিল। সেই কেক খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার ঘুম ভাঙল পাড়ার ওই মাসের বাড়িতে। কোন কি তারপর? তারপর ব্যাপার বুঝতে আর সময় লাগেনি। মেয়ে হয়ে জন্মেই হয়েছে আমাদের মরণ দশা। এই ছয় মাসে তিনবার পালাতে গিয়ে ধরা পড়ে মার খেয়েছি। এইবার ধরা পড়বার সময় দেখা পেলাম ওই ফেরেশতার মতো মানুষটার সাথে। আল্লাহর কাছে আজ প্রাণ ভরে দোয়া চাইলাম তার সন্নি। জানি না আল্লাহ আমার দোয়া শুনবেন কিনা। এখন কি করবেন? সোয়েলে যাব বাগেরহাটে। ওরা কি আর আপনারে নিব? স্বামীর ঘরে মার খাইতে খাইতে ত্যক্ত হইয়া যখন বাপের ঘরে গেলাম, বাজান আমারে কইল এ বাড়িতে জায়গা নাই, সেখানে পারিস চইলা যা, খাম কই রাখা। নিজাম, ওই রাব্বি ডাক্তারকে এক্ষুনি আসতে বলো, তোমার মায়ের অবস্থা খুব খারাপ। রাত তো প্রায় একটা। আচ্ছা আমি দেখছি, তাড়াতাড়ি দেখো বাবা। ও বৌমা কোথায়? ঘরে। ও ঘরে বৌমা, 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 ও বৌমা, বৌমা, তুমি তাড়াতাড়ি যাও, তোমার শাশুড়ি যেন ফোন করছে। আমি জানতাম এমন একটা কিছু ঘটবে, পাপ ঠকেছে বাড়িতে, পাপ। বাবা আপনিও পারলেন না দূর করতে, এখন যদি একটা অঘটন ঘটে তাহলে। কেন না, তুমি তোমার শাশুড়ির কাছে যাও, আমি দেখছি। আচ্ছা। দেরি করো না ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আমি অক্সিজেনটা লাগাবার ব্যবস্থা। ওকে, খোদা হাফেজ। বাবা নিজাম, আর জেদ করো না, এবার মেয়েটাকে বিদেয় করো, নইলে অকল্যাণ হবে। যাও বাবা, আমার কথা শোনো, ওরা ওদের পথে হাঁটুক, মরুক, পচুক, হেজে যাক, তাতে তোমার আমার কি? আমরা আমাদের যন্ত্রণাতেই অস্থির। আর যন্ত্রণা বাড়িও না বাপ। দাদা ভাই, বাবাকে তুমি যা বললে তাকে তোমার মনের কথা বলবে? তোর বয়স কম, ইমোশনাল হোস নে, মন খারাপ করিস না। জীবনে শান্তিতে বাঁচতে গেলে অনেক অপ্রিয় কাজ করতে হয়। বাবা, তুমি কি সত্যি ওকে পথের অন্ধকারে বের করে দেবে?
তুমি চলে যাও মা। আমার এই অক্ষমতাকে ক্ষমা করো, আমি পারলাম না, আমরা মনে হয় পারব না। তুমি এসো মা, খেতে দিয়েছিস? দিছিলাম, খাই নাই। আবার দে, আমার কথা বল, লজ্জায় বোধ হয় খায়নি। ও চলে গেছে মা। চলে গেছে না, তাড়িয়ে দিয়েছিস? প্লিজ আপনি কথা বলবেন না। ডাক্তার, ডাক্তার, আমার আমার অক্সিজেনটা খুলে দাও তো, আমার আমার আর বাঁচবার কোনো দরকার নেই। খোলো, 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 খোলো।